আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ ছিল না চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও ১১২ জন আক্রান্ত রোগীর সংখ্যা তিনশো ছাড়ালো পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিয়ে ঢাকা মেডিকেলে করোনা রোগী ভর্তি কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পর মৃত্যু গোপনের লাশ নিয়ে গেছে স্বজনরা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে নারায়ণগঞ্জের ডিসি সিভিল সার্জন সহ চার কর্মকর্তা লকডাউনের মধ্যেও রাজধানীতে আসছে আশপাশের জেলার মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ব্যাংকে না যাওয়ার পরামর্শও মানছেন না কেউ এবং আজ পবিত্র সবে বাড়া ঘরে বসে ইবাদত করার পরামর্শ সরকার ও আলেমদের। এবারে সংবাদ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় একশো বারো জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে বাষট্টি জনই রাজধানীর বাসিন্দা আর মারা গেছেন একজন নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার একশো জনের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় আইডিসিআর পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী আরও মাহবুব কবির করোনার আপডেট জানতে প্রতিদিন মানুষের দৃষ্টি থাকে আইডিসিআর ব্রিফিং ব্রিফিংয়ের দিকে তবে দিন যতই যাচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ষাটুর্ধ এক বৃদ্ধ এ নিয়ে মারা গেলেন একুশ জন আর এক হাজার সাতানব্বইটি নমুনা পরীক্ষা করে একশো বারো জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যা দশ ভাগের বেশি যেহেতু আমাদের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে আগে একটা হতো এখন হয় আমরা বুঝতে পারছি যে আমাদের আক্রান্তের হারটা কেমন চায়নার যারা করোনা ভাইরাস মোকাবেলা করেছিল আমরা ভিডিও কনফারেন্স করেছি কিভাবে তারা চায়নার করেছে সে বিষয়টি তারা জানিয়েছে আমরা সেখান থেকে কিছু অ্যাডভাইস আমরা গ্রহণ করেছি বসুন্ধরা কনভেনশন সেন্টারকে ওনারা দিয়েছেন আমরা সেটাকে দুই হাজার বেডের একটা আইসোলেশন ইউনিট বলের নতুন আক্রান্ত 112 জনের মধ্যে 62 জন ঢাকা শহরের নারায়ণগঞ্জের 13 জন বাকিরা বিভিন্ন জেলার এর মধ্যে 70 জন পুরুষ আর 42 জন নারী বেশি সংক্রমিত হচ্ছেন 20 থেকে 40 বছরের মানুষ 24 ঘন্টায় 118547 টি কল আমরা এই বিভিন্ন সেন্টারে পেয়েছি এবং তাদেরকে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার আমরা চেষ্টা করছি অদ্যাবধি প্রায় সাড়ে আঠারো লক্ষ কল আমরা

হাসপাতাল আছে এবং এই হাসপাতালগুলি 24 ঘন্টা খোলা এবং সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে শনাক্তের এক মাসের মধ্যে করোনা ভাইরাস বাংলাদেশেও ভয়াবহ হতে শুরু করেছে তাই সবাইকে ঘরে থাকার এবং নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা মিথ্যে তথ্য দিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত এক নিয়ে দুই হাসপাতালে দেখা দিয়েছে। বুধবার ঢাকার এ বেসরকারি একটি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখানে তার উপসর্গ দেখে ডাক্তাররা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান সেখানে ওই রোগীর মৃত্যু হয় হাসপাতালের কাউকে না জানিয়েই ওই রোগীর আত্মীয়রা লাশ নিয়ে চলে যায় আগে নেয়া ওই রোগীর শরীরের নমুনায় আজ করোনা পজিটিভ ধরা পড়ে তারপর ওই লাশ কোথায় গেল তা খুঁজতে শুরু করেছে দুই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতালে ভর্তি না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাসপাতাল আমাদের কলেজ কর্তৃপক্ষে মুক্তি আব্দুল্লা নামে একজন পেশেন্ট এসে ভর্তি হন তিনি রোগে আক্রান্ত কিন্তু সেই তথ্যটা তিনি গোপন করেন তার শ্বাসকষ্টেও তিনি ভুগতেছিলেন ছিলেন সেই কথাও তিনি বলেননি তিনি বললেন পেটে ব্যথা সেই কথা শুনে আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমাদের সার্জারি ইউনিটে ভর্তি দেয় পরবর্তীতে যখন আমি রুগীটার পরীক্ষা নিরীক্ষা করি এবং আমাদের সহকর্মী সহ সমস্ত কাগজপত্র দেখি সেটা দেখে আমি এই রুগীটাকে আইসোলেশনে যেতে বলি এতে করে দেখা গেল যে পরবর্তীতে রুগীটা আইসোলেশনে যায় এবং অধিকতর জিজ্ঞাসায় রুগীটার যে করোনা সেটি আমাদের প্রতীয়মান হয় এবং আমরা এটা সাসপেক্ট করি পরবর্তীতে আমরা রুগীটাকে কর্মীটোলা জেনারেল হসপিটালে রেফার করি প্রতিমধ্যেই রুগীটা মারা যায় করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন ও সিভিল সার্জন ডক্টর ইমতিয়াজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বাড়ি সহ চারজন কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে রয়েছেন বাকি একজন হচ্ছেন সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক সমন্বয়ক জাহিদুল ইসলাম তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইডিসিআর এ পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন ছেচল্লিশ জন করেই আসলে বসে থাকিনি আমরা নারায়ণগঞ্জে যে লকডাউনটার জন্য কার্যকর হয় এ কারণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি সবে রাতে মসজিদে গিয়ে নামাজ পড়বেন না আপনারা ঘরে বসে নামাজ পড়েন এবং আপনার নারায়ণগঞ্জে যাতে মসজিদে কোনো ধরনের গ্যাদারিং না হয় এটা আমরা কঠোরভাবে মনিটরিং করব। এবং সেটা নিশ্চিত করব লকডাউনের মধ্যেও পুলিশি পাহাড়া নিষেধাজ্ঞা ভেঙে রাজধানীতে আসছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ আবার জরুরি কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন নগরীর নিম্নবিত্ত অনেকে তাদের দাবি অযথা নয় খাবারের খোঁজে ঝুঁকি নিয়ে বাইরে বের হতে হচ্ছে তাদের অবশ্য এসব মানুষকে বুঝিয়ে ঘরে ফেরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফজলে আব্বির রিপোর্ট করোনা গণপরিবহন বন্ধ সরকারি আদেশে মানুষকে ঘরে থাকতে দেওয়া হয়েছে সাধারণ ছুটি দিনকে দিন পরিস্থিতি অবনতি হয় সড়কে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে মানে প্রত্যেকটা লোকই তাদের সমস্যার কারণে যাচ্ছে যারা ভিতরে ঢুকতেছে তাদের জরুরি মানে সমস্যার কারণে তারা ঢুকতেছে এত কিছুর পরও রাজধানীর প্রবেশ ও বাহির পথ আমিনবাজার ব্রিজের চেকপোস্টের কাছেই দেখা গেল বেশ কিছু মানুষের ভিড় সাভার মানিকগঞ্জ সহ আশপাশের এলাকার এই মানুষেরা ঢাকা এসেছিলেন কাজের খোঁজে

কিছু আলু পেঁয়াজ মিউজ নিয়ে এলাম ঝুঁকি নিয়ে পথে নামায় এসব মানুষের মধ্যে আছে নারী ও শিশুর নিষেধাজ্ঞা নির্দেশনা কিছুই মানতে চাইছেন না তারা সকালে এখন আমরা কিছু খাইনি হ্যাঁ খাইনি কালকে রাতে বলে রাতে ভাত খাইছি তা আলু ভাত দিয়ে ভাত খাইছি আমার বাড়ি কোটবাড়িতে আইসে খবর নিয়ে দেখেন যে আমার বাসায় কোনো চাল গেছে নাকি কি আমরা কোনো গরিব মানুষ চাল পাইছি নাকি পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে মানুষ কখন সতর্ক হবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন সড়কে থাকা আইন শৃঙ্খলা সকল বাধা নিষেধ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যারা ঘর থেকে বেরোচ্ছেন তারা বলছেন পেটের তাগিদেই তাদের ঘর থেকে বেরোতে হচ্ছে কারণ তাদের কাছে ঠিক মতো ত্রাণ পৌঁছাচ্ছে না বিষয়টিকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিচ্ছেন তারা বাংলা ঢাকা সীমিত লেনদেনেও গ্রাহকদের ভিড় বাড়ছে ব্যাংকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে অতি জরুরি প্রয়োজন ছাড়া গ্রাহকদের ব্যাংকে না যাওয়ার পরামর্শ মানছেন না গ্রাহকরাই অগ্রণী ব্যাংকের একটি শাখা লকডাউন হয় ব্যাংকিং কার্যক্রম সপ্তাহে দুদিন করার দাবি জানিয়েছেন তারা ছুটিতে এটিএম বুথের ব্যবহার বাড়ানোর তাগিদও তাদের বিস্তারিত জানাচ্ছেন আলম করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সীমিত করা হয়েছে লেনদেন এর মধ্যেও ব্যাংকে ভিড় বাড়ছে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও ব্যাংকগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না কেউ তাদের জন্য লাইনে দাঁড়াতে নির্দিষ্ট দূরত্বের ব্যবস্থা করা হলেও অনেকাংশে তা অবহেলা করা হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করার যথেষ্ট চেষ্টা করতেছি বাট এখানে অনেক মানুষ আছে যারা এভাবে দাঁড়াচ্ছে যানবাহনের সংকট আছে আস্তে কষ্ট হয় পাশাপাশি জীবিত আছে এটা এই জন্য যদি সপ্তাহে অন্তত একদিন অন্তত দুই দিন করে তাহলে আমাদের ঝুঁকিটাকে শৈলও কমে করোনার কারণে লকডাউন হয়েছে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা আবার অনেক ব্যাংকের কর্মকর্তারাও এই ভাইরাসে আক্রান্ত এসব কারণে বিভিন্ন ব্যাংকে আতঙ্কে রয়েছেন অনেকেই যে এলাকাগুলি লকডাউন হয়ে গেছে এই এলাকায় আমাদের অনেক কর্মীরা কাজ করেন যারা আমাদের ডেইলি এই যে রোস্টার করেছি তার অন্তর্ভুক্ত কিন্তু তারা কিন্তু আসতে পারছেন না ফলে আমার এখানে কর্মী সংকট হচ্ছে সবার সার্ভিস আমরা পাচ্ছি না সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না অর্থাৎ আমরা সেবাও দিব কিন্তু সেটা সপ্তাহে নির্দিষ্ট একদিন বা দুদিন যদি দেওয়া যায় সেক্ষেত্রে ঝুঁকির পরিমাণটাও কমে আসে কর্মীদেরও আমরা বাই রোটেশন কাজ করাতে পারি এমন পরিস্থিতিতে ছোটোখাটো লেনদেনে ব্যাংকে না গিয়ে মোবাইল ও ডিজিটাল লেনদেনে উৎসাহ দিচ্ছেন ব্যাংকাররা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকলেও কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যে তাকে কাজে লাগানো যাচ্ছে না এই জন্য বিশেষজ্ঞরা বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষের আরও বেশি সচেতন হতে হবে আর তা না হলে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা মহামারী পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশের সংকটে থাকা প্রবাসীদের দেশে ফিরে আনতে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় একথা জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী ড এনামুল হক উপস্থিত ছিলেন করোনা ভাইরাস হওয়ার ফলে আমাদের প্রবাসীরা যারা আমাদের দেশের সম্পদ তাদের কিভাবে আমরা দেখভাল করতে পারি তাদের মঙ্গল কিভাবে আমরা অর্জন করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক কিছুই আলোচনা হয়েছে এবং তাতে আমরা অনেকগুলো পদক্ষেপ নেব যাতে তাদের যেগুলো দুর্দশা সৃষ্টি হয়েছে সেইগুলো লাঘব করার চেষ্টা করব প্রয়োজন বোধে আমরা আনব যেখানে সহজ ইন্ডিয়া থেকে আনা খুব ডিফিকাল্ট হয়েছে এই জন্যে চোদ্দ তারিখ পর্যন্ত ইন্ডিয়া পুরোপুরি লকডাউন করেছে বাট যেখানে সুযোগ হচ্ছে অবশ্যই আমরা তাদের সেখান থেকে নিয়ে আসছি করোনাভাইরাস সংক্রমণ রোধে খুলনা জামালপুর সহ চারটি জেলা লকডাউন করেছে সরকার যারা নিষেধাজ্ঞা অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ভ্রাম্যমাণ আদালত এদিকে ভারত থেকে আসা ষোলো জন বাংলাদেশিকে যশোরে আইসোলেশনে রাখা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে নতুন করে খুলনা চুয়াডাঙ্গা নরসিংদী চাঁদপুর ও জামালপুর লকডাউন করেছে সরকার যানবাহন প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা প্রশাসন বুধবার রাত থেকে জারি করা এই নিষেধাজ্ঞায় জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন এর আওতামুক্ত রয়েছে এদিকে জামালপুরে কেউ লকডাউন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো করোনা আক্রান্ত হোক বা করোনা উপসর্গ নিয়ে হোক কোনো মানুষ যেন জামালপুর জেলায় ঢুকতে না পারে এবং জামালপুর জেলা থেকেও যেন কোনো মানুষ না বের হতে পারে সেটি আমরা নিশ্চিত করার জন্য মাঠে রয়েছি চুয়াডাঙ্গায় চারটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে সামাজিক দূরত্ব অমান্য করায় আঠারো জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত করোনা সন্ধে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জন এদের মধ্যে বুধবার ষোলো জন ভারত ফেরত বাংলাদেশি চিকিৎসাধীন একুশ জনের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ষোলো জন ভর্তি রয়েছে বলে জানায় হাসপাতাল তত্ত্বাবধায়ক বুধবার সাতক্ষীরা স্থলবন্তর দিয়ে ভারত থেকে আসা আটচল্লিশ বাংলাদেশিকে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রায় দুই হাজার জনের মধ্যে একুশ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে জেলা সিভিল সার্জন এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শেরপুর পাবনা শরীয়তপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানায় জেলা সদর হাসপাতাল মৃত ব্যক্তিদের আশপাশের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শরীয়তপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানায় জেলা সদর হাসপাতাল ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা আজ পবিত্র শবে বরাত হিজরি সাবানের চোদ্দ তারিখ রাগটি মুসলিম উম্মা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে অনেকের মতে মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ কোরআন তেলোবাদ জিকির সহ বিভিন্ন ইবাদত বান্দিগির মাধ্যমে অতিবাহিত করেন কিন্তু এ বছর দেশে করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ ঘরে থেকে ইবাদত করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন পাশাপাশি পবিত্র রাতে কবর জিয়ারত সহ মাজারে না যেতে নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি পবিত্র সবে বাড়াতে করোনা প্রতিরোধে আজ ও আগামীকাল সিলেটের হজরত শাহজালাল মাজারের সব গেট বন্ধ থাকবে ফলে কোন মাজারে ঢুকতে পারবেন না লাখো মানুষের ঢল ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে মাজার কর্তৃপক্ষ এদিকে সিলেটের মানিকপীর মাজার ও কবরস্থানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া এই দুদিন সিলেটে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন সবে বরাতে মসজিদে না গিয়ে ঘরে এবাদত করতে সবাইকে পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা একই স্থানে অনেক মুসল্লির সমাগমের কারণে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় এই পরামর্শ দেন তারা হাবিবুর রহমান অভির রিপোর্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ রজনী সবে বরাত সাবান মাসের রাতে ইবাদত বন্দীতে মশগুল থাকেন মুসল্লিরা তবে এবারের প্রেক্ষাপট পুরোপুরি বৈরী চারিদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের দাপট সংক্রমণ এড়াতে ঘরে থেকেই সববরত পালন করতে এরই মধ্যে নির্দেশনা এসেছে সরকার প্রধানের পক্ষ থেকে ঘরে বসে বসে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবাই দোয়া করুন যেন এই আমাদের বয়টা যেন আল্লাহ ভালো রাখেন এবং দেশের মানুষ যেন আর্থসামাজিকভাবে এগিয়ে যেতে পারে আর এই মহামারীর হাত থেকে যেন বাংলাদেশের জনগণ সহ সারা বিশ্ববাসী মুক্তি পায় ইসলামী চিন্তাবিদরা বলছেন বিপদ বিপর্যয়ের মুখে মসজিদে না গিয়ে ঘরে বদতের বিষয়টি সম্মত আমাদের গভর্নমেন্ট যে আদেশ করেছেন এটা কোরআন সুন্নার অনুকূলে সেই মুসলিমের হাদিস বর্ণনা করেছেন যে সরকার আজান দিতে বাধা দেয় না নামাজ পড়তে বাধা দেয় না ওই সরকার যখন শরীয়তের অনুকূলে কোনো নির্দেশ মানুষের জীবন সম্পদ মানুষের সুস্থতার জন্য আদেশ জারি করে তা পালন করা শরীয়তের আইনের মতোই বাধ্যতামূলক লাইলিসমিন শাহবাগ এর যত ইবাদত কোনোটাই ফরজ নয় সুন্নত নফল মুস্তাহাব ইবাদত বিশেষ করে নামাজগুলো গড়েই পড়েছেন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম এই রাতে আমাকে পরিপূর্ণ হবে পরিপূর্ণভাবে পাকের কাছে নিজেকে ন্যাস্ত করতে হবে নিজেদের সমস্ত ভুল ত্রুটির জন্যে পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে ইনশা আল্লাহ সেই পানির বরকতে পাক এই গোটা বিশ্ব থেকে এই বিপদকে তুলে নেবেন এই আশা আমাদের রব্বুল আলমিনের কাছে এদিকে পবিত্র শবেবর্তে জনসমাগম এড়াতে দেশের সব কবরস্থান ও মাজারের গেট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন হাবিবুর রহমান ওভি এটিএন বাংলা ঢাকা দর্শক এই মুহূর্তে বাইতুল মাকাররম জাতীয় মসজিদে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান ওভি সেখানকার পরিস্থিতি জানাছেন তিনি ওভি আজ মসজিদে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন মসজিদে মুসল্লিদের ভিড় নেই বললে চলে আমি যে আছে এখন বাইতুল মকরম জাতীয় মসজিদের সামনে সেখানে আমি মাগরীবের নামাজ যখন মাগরীবের যখন আজান হচ্ছিল তখন কিছু মুসল্লি কিন্তু মসজিদের গেটে এসেছিলেন এবং আমি দেখেছি তাদের মসজিদের গেট থেকে ফিরে যেতে কারণ মসজিদের গেটগুলো বন্ধ ছিল এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে মসজিদের গেটের ঠিক ওপাশে কিন্তু কিছু নিরাপত্তা কর্মী রয়েছে যারাই আসছেন মসজিদে তাদেরকে তারা বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠাচ্ছেন এবং বলছেন ঘরে বসে তারা যেন এই। ব বন্দিগীটা করে এবং আপনি জানেন আজকে যে সবে বরাতের যে তাৎপর্যপূর্ণ রাত এই রাতে কিন্তু সাধারণত মুসল্লিরা মসজিদে গিয়েই ইবাদতব্দি করে থাকেন কিন্তু এই যে করোনা ভাইরাসের যে দাপট করোনা ভাইরাসের সংক্রমণ এরাতেই কিন্তু সরকার সহ দেশের প্রখ্যাত আলেমরা কিন্তু এই মসজিদে না এসে ঘরে বসে ইবাদত বন্দীকি করতে কিন্তু সবাইকেই আহ্বান জানিয়েছেন এবং আমি কিন্তু কিছুক্ষণ আগে আজিমপুর কবরস্থানেও গিয়েছি সেই কবরস্থানের গেটগুলোও কিন্তু বন্ধ ছিল এবং মসজিদের আশেপাশে যেসব পুলিশ বক্স রয়েছে এবং রিক্সাতে করে কিন্তু অনেক জায়গায় মাইকিং করা হচ্ছে যেন কেউ মসজিদে না আসে এবং ঘরে বসে যেন ইবাদত বন্দীকি করে এবং আমি কিছুক্ষণ আগে এখানকার যে পেশ ইমাম রয়েছেন মুফতি মহিউদ্দিন কাশেম বাইতুল মকরম জাতীয় মসজিদে তিনিও কিন্তু বলছেন যে যারাই মসজিদে আসছে তাদেরকে কিন্তু মসজিদ থেকে ফেরত পাঠানো হচ্ছে এবং ঘরে বসে ইবাদত করার জন্য বারবার বলা হচ্ছে তো সবার মধ্যেই কিন্তু এক ধরনের সচেতনতা বোধ তৈরি হয়েছে যেন ঘরে থাকা যায় যতটা ঘরে থাকা যায় প্রয়োজন ছাড়া যেন বাইরে না যায় তো সব মিলিয়ে বলা যায় যে মসজিদে মুসল্লিদের ভিড় খুবই কম এবং অনেক মসজিদে কিন্তু মুসল্লি নেই বললেই চলে মৌ অভি আপনাকে ধন্যবাদ দর্শক বাইতুল মোকারম জাতীয় মসজিদ থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি পবিত্র স্বামী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ও মানব জাতির করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আজ রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মনাজাতে নিজ বাসা থেকে অংশ নিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটিএন নিউজ এই বিশেষ মোনাজাত সরাসরি সম্প্রচার করবে যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে লন্ডন থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন মইন কাদ্রি আমরা সকলেই জানি যে ইউকের প্রধানমন্ত্রী বোরিস জনসন জনিত কারণে ইনসেন্টিভ কেয়ারে আছেন লন্ডনের সেন্ট থমাস হসপিটালে গত সোমবার তাকে ইনসেন্টিভ কেয়ারে নেওয়া হয় তার মুখপাত্র জানিয়েছেন তার অবস্থা উন্নতির দিকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সৌদি আরবে কারফিউ এর সময়সীমা আরো চার ঘন্টা এগিয়ে আনা হয়েছে এর ফলে প্রতিদিন বিকেল তিনটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত কারফিউ চলবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এছাড়া ইতোপূর্বে যাদেরকে জরুরি প্রয়োজনে কারফিউ এর আওতার বাইরে রাখা হয়েছিল তারা নিয়ন্ত্রিতভাবে চলাচল করতে পারবেন আগামী কয়েক সপ্তাহে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ত্রাণ বিতরণের নামে লুটপাটের ঘটনায় প্রমাণ করেছে অব্যবস্থাপনার কারণে সরকার করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি নয়াপটন কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি এই অভিযোগ করে অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি জানান তিনি দাবি করেন শুরুতেই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না নেয় এখন তা জটিল আকার ধারণ করেছে যখন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে সরকার সংকট শুরু হয়েছে নিম্ন দরিদ্র কথা বললেও সমস্ত খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের ভাষায় ভাষা দণ্ড কার্যকরের আগে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজিদকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের বের করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও চোদ্দ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এক ভিডিও বার্তায় খুনি আব্দুল মাজিদের গ্রেফতারে স্বস্তি জানিয়ে এ দাবি করেন তিনি দায়িত্ব কাদের ছিল

ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে সকাল থেকে নগরীর সাতাশটি স্থানে নিত্য প্রয়োজনীয় তেল চিনি ও ডাল বিক্রি করা হচ্ছে এসব পণ্য মানুষ তবে ভুক্তভোগীরা জানিয়েছেন চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে বার্ষিক বেতন থেকে দশ শতাংশ অর্থ কমানোয় একমত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা তবে মৌসুম শেষ করতে না পারলে তা বিশ শতাংশ হতে পারে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে আলোচনার পর এ ঐক্যমত্যে পৌঁছায় তারা স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায় এই মৌসুমে আর খেলা মাঠে না গড়ালে একশো মিলিয়ন ইউরো বাঁচাতে চায় রিয়াল ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বিষয়টি তুলে ধরেন অধিনায়ক সার্জিও রামসের কাছে শুরুতে বাকি সতীর্থরা রাজি না হলেও পরে রামসকে সমর্থন দেন কোচ জিনেদিন জিদান করিম বেনজেমা লুকাস ভাস্কেজ লুকা মদ্রিচকা ক্লাবের পক্ষ থেকে বলা হয় খেলার বাইরে ক্লাবের বাকি কর্মীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলাররা এই উদ্যমের নাম দেওয়া হয়েছে প্লেয়ার্স টুগেদার লিগে খেলা একশো পঞ্চাশ জন খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানান নিজেদের মধ্যে যোগাযোগ করে একটি সেবক দল গঠন করছেন তারা তবে এর সাথে অন্য কোনো দেশের লীগের খেলোয়াড়দের সম্পৃক্ত করা হবে না করোনা ভাইরাসের মধ্যে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের পাশে দাঁড়াতেই এই কার্যক্রম হাতে নিয়েছে ইংল্যান্ডের ফুটবলাররা শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও একশো জন আক্রান্ত রোগীর সংখ্যা তিনশো ছাড়ালো পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিয়ে ঢাকা মেডিকেলে করোনা রোগী ভর্তি কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর মৃত্যু গোপনে লাশ নিয়ে গেছে স্বজনরা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে নারায়ণগঞ্জের ডিসি সিভিল সার্জন সহ চার কর্মকর্তা লকডাউনের মধ্যেও রাজধানীতে আসছে আশপাশের জেলার মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ব্যাংকে না যাওয়ার পরামর্শও মানছেন না কেউ এবং আজ পবিত্র সবে বরাত ঘরে বসে ইবাদত করার পরামর্শ সরকার ও আলেমদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন বাংলা